পটল কুমার গানওয়ালা। আচ্ছা তুলি মা বলো দেখি যে এই ঘরেতে সেতার কোথায়? সেতার ওই যে ওটা, এইটা ছি তুলে ছি। হ্যাঁ তুমি এই বাড়িতে আছো, এত বছর ধরে গানের ঘরে আসছো, আর কোনটে তানপুরা কোনটে সেতার তুমি চেনো না? হ্যাঁ পুতুল, খালি পুতুল নিয়ে গানের ঘরে খেললে হবে? ছি এইটা কি করলাম বল দেখিনি? এটা হচ্ছে গানের গোড়ার কথা, সাতটা সুর, সা রে গা মা পা ধা নি। হ্যাঁ এই এই সাতটা সুর, এই সাতটা সুর দিয়েই কিন্তু যাকে বলে সারগম, এই সারগম দিয়ে পৃথিবীর সমস্ত গানের মালা গাঁথা আছে। বুঝলি কিছু? বুঝেছি। ওই রামধনু সাতটা রঙের মতো না? একেবারে, ওই সাতটা রং দিয়ে যেমন পৃথিবীর সমস্ত রং তৈরি হয়, তেমনি এই সাতটা সুর দিয়ে পৃথিবীর সমস্ত সুর সৃষ্টি হয়। নে এবার একটু বাজা দেখি। শোন, শুধু বাজালেই চলবে না, গলা মেলাতে হবে কিন্তু। নে ধর। কেন থাকবে, কেন এত উৎসাহ নিয়ে গানের ঘরে এলি? আর বুঝেছি, আসলে তুলি কি ওরকম বকাবকি করলাম বলে তোর মনটা খারাপ হয়ে গেছে, তাই তো? ওকে কেন না বকে শেখাও না তুমি, ও তো ছোট, ও তো ভয় পেয়ে যাবে। আচ্ছা বেশ, আচ্ছা বেশ, আমি কালকে সকালে তোকে আর তুলিকে একসঙ্গে গান শেখাবো, কেমন? বলি এই সংসারে আমি কি দাস খত লিখিয়ে আইছি যে ঝিগিরি করবো, খিদমত খাটবো সবার? হ্যাঁ সকাল থেকে রাত পর্যন্ত আমি খেটে চলেছি, তাও যদি কাজের একটু এদিক ওদিক হয়েছে আমাকে আবার দু দাঁতে পিষতেছ, কথা শোনাতেছ কি না? ব্যানির কাশুর ওষুধ দেওয়া হয়েছে কিনা, ব্যানির জাম না দেওয়া হয়েছে কিনা, ব্যানির গায়ে কম্বল দেওয়া হয়েছে কিনা, ওই ব্যানির খিদমত কাটবে বলে আমি এই সংসারে আছি? বলে দেখি। বাজে কথা কইবে না, আসো আমি বলে দিচ্ছি, মাথা গরম করে দেবে না ভাত খাওয়ার সময়। হ্যাঁ আমি একবারও ব্যানির কাশুর ওষুধ খাওয়ার কথা কয়েছি, তুমি তিলকে তাল করো কেন? ও মা কি মিথ্যে কথা বলে, এই বললে বলে আমি কি কালা না কে? কালা আমি কেন? কালা হতে যাবে কেন? তুমি কানে বেশি শোনো একেবারে। আমি একবারও একবারও বেনির কাছে ওষুধের কথা কইনি, আমি বলেছি তরকারিটা দাও আর বেনির যত্ন আদি করো, ব্যাস। এবার নাস্তা শুরু করেছে, ধাই ধাই করো। সে বলনি আজ বলনি কাল বলবে, আজ বলনি কাল বলবে, কি বিশ্বাস আছে? একটা কথা বলে দিতেছি, তোমার বোন তোমার ভাগ্নি সব কাজ কিন্তু আমি করতে পারবো নি, একবারে স্পষ্ট বলে দিতেছি। অনেক হয়েছে, অনেক হয়েছে সংসারে, অনেক হয়েছে, এই জোয়াল আমি আর টানতে পারতেছি না, দাসীবাদী হয়ে এই সংসারে আমি থাকতে পারবো নি, পারবো নি আমি বলে দিতেছি, এই সংসারে আমি থাকবো নি, চলে যাবো আমি সংসার ছেড়ে। কি করছো? হ্যাঁ এই কামড় চোপড় কামড়ছো কেন? আমি বাপের বাড়ি চলে যাবো, এখানে থাকবো নি। আর বাজে কথা কয়, বাপের বাড়ি চলে যাবো, বাপের বাড়ি কতদিন জানি তার ঠিক নেই, সেখানে কেউ বেঁচে আছে কিনা তার ঠিক নেই। এই খবরদার, আমার বাপের বাড়ি মরণ কামনা কিন্তু করবে না, বেঁচে আছে অল্পত বেঁচে আছে, মরবে আমার শত্রুর। আরে বুদ্ধি কবে হবে মাথা, সে পথ চিনতে পারবে তুমি? চিনি নেব, বিপদে পড়লে মানুষ সব পথ চিনে নেয়, আমি চিনে নেব, এই নরকে থাকার থেকে আমার চলে যাওয়া ভালো, বাপের বাড়ি যাওয়া ভালো। কি কইলে? কাল সকালে ট্রেনে কলকাতায় আমি যেতেছি ম্যানেজার বাবু, আমি আসতেছি কলকাতা। যেটুই পটলকেই হাতে ধরে গান শেখাচ্ছে। পটলকে গান শেখাচ্ছে? তুই চলে এলি কেন? তোকে আমি বলেছি না জেঠু যা যা শেখাবে তুই তাড়াতাড়ি শিখে নিবি। না না গান নয়, জেঠু বাজানো চেনার ছিল,
উনিটা কি যন্ত্র তাই শেখাচ্ছিল পটলকে। তাই নয় শিখতিস, তুই তো কিছুই চিনিস না। শিখতেই তো গিয়েছিলাম, আমাকে বললো ছি তুলি পটল নয় এইসব আগে দেখেনি তাই জন্য জানে না, তাই বলে তুইও জানিস না। কানের ঘরে এসে পুতুল খেললে হবে বলে আমাকে বকলো জানো। শোন, গান শেখানো শুরু করতে না করতেই বকাবকি শুরু করে দিয়েছে। এবার তুই কিছু বল দিতি, তুই আমার রাগ জানিস, আমি কিন্তু যা তা বলে দেবো ওই দুপয়সা মাস্টারকে। বকলো আবার এক জিনিস শুরু করলো। তুইও তো তেমনি গান শেখাবার জন্য একবার হাতে ব্যথা করতে শুরু করলি, কেন আমাদের আর কোনো অপশন ছিল না। এরপর দেখবি পদে পদে অপমান করবে, দেখে নিস তুই। রাস্তা একটা রাস্তা পেয়েছি। তুলি তুমি ঘরে যাও। কেন? আমি যাব না, আমি এখানেই থাকবো। তুমি যাও না তোমার ঘরে। আচ্ছা বলো, তুমি কি চাও না পটল এখান থেকে চলে যা? হুম, চাই তো। ও কবে যাবে? খুব তাড়াতাড়ি, আই প্রমিস, দুলের পরেই ও চলে যাবে। এখন তাহলে শোনা, তুমি ঘরে যাও। হুম, যাও। বল না, এতক্ষণ ও স্ট্যান্ডিংটাই বলছিলি না, বুঝতে পেরেছি, এবার বল। ঠিক না, বলবো না তো, কাজে করে দেখাব। কাল সকালটা শুধু হতে দাও তোমরা। তুলিকে পটল খুব ভালোবাসা দেখাচ্ছে না, বোন বলছে। এবার দেখো শুধু কি করে কাঁটা দিয়ে কাঁটা তুলতে হয়। পটল চল, আর দেরি করা চলবে না। এ কি, পটল কোথায় গেল? বারে সে তো ঠাকুর ঘরে গেল প্রণাম করতে। ঠাকুর ঘরে? কেন? ও মা, আজকে প্রথম স্কুলে যাবে তাই। স্কুল? হ্যাঁ, গানের স্কুল, তুমি বলেছ না গান শেখাবে আজকে থেকে। বাবা, গানের স্কুলে যাবে বলে ছেলেটার এত আয়োজন? বারে প্রথম দিন স্কুলে যাবে, ঠাকুর প্রণাম না করলে চলবে? দীপা, ওকে তুমি এটা শিখিয়েছো তাই না? আমি আমি শেখাবো ওকে? ওই তো বরঞ্চ এতগুলো পাকা পাকা কথা বলে ঠাকুর ঘরে ছুট লাগালো প্রণাম করবে বলে। বাবা, পটলবাবু আজকে যে একেবারে প্রণামের ঘটা দেখছি। দাঁড়াও, তোমাকেও প্রণাম করব। আমাকেও করবি? কেন রে? হ্যাঁ, আমাকে কেন করবি? বারে জানো নে, ফুলি গোকুল বঙ্কা পরীক্ষের সময় স্কুলে যাওয়ার সময় মামু মামি ঠাকুর রে সবাইকে প্রণাম করে যেত। ও, তা তোর আজ কি পরীক্ষা নাকি? গান শেখার আজ প্রথম দিন তো, আমি তো কখনো স্কুলে যাইনি। কেউ এমন স্কুলের মতো শেখাতেও চাইনি। এই প্রথম স্কুল, ফুলি গোকুল বঙ্কা দাদার মতো। বুঝলাম, তাও তো তাড়াহুড়ো কিসের? আসলে ভালোবাবু বলে দিয়েছে ঠিক 6টার মধ্যে গানের ঘরে যেতে। ঠাকুর তুমি দেখো, দেরি দেখে ভালোবাবু যেন রাগ না করে। ও বাবা, ভালোবাবুকে খুব ভয় দেখছি। শুধু আমার জন্য বলছি নাকি ঠাকুরকে, তুলির জন্যও বলছি। বোন না পারলে ভালোবাবু বকবে তো ছোট। আমি যদিও বকতে বারণ করে দিয়েছি, তাও যদি বকে, তাই ঠাকুরকে বলে রাখলুম। তবে আর চিন্তা কি, তুই বললে তোর ভালোবাবু বকবে না। তোমার কথাই যেন সত্যি হয়।
এ যা, তোমার সাথে কথা কইতে গিয়ে আমার কত দেরি হয়ে গেল। আমি যাই। এস। ওকে ও ও দেখছো কাণ্ড। দোষ নিও না গোপাল। তুলি! উফ, এখন ঘুমোচ্ছে। এই তুলি! এই তুলি ওঠ! কি ওঠ! তাড়াতাড়ি ওঠ! ওঠ! আচ্ছা এইভাবে ওকে কেন কল করছিস অদিতি? তুই নিজে আমাদের বললি আজকে সকালে তুই কি নাকি ডুইং করবি, সেটা কর না। ওদিকে তো পটল গানের ঘরে গট 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 গট, দেখো গিয়ে এতক্ষণে সব সং লার্নিং হয়ে গেছে। তা আমি কি করতে পারি? যার কাজটা করার কথা সেই তো পড়ে পড়ে ঘুমোচ্ছে। ওরে ওঠ না রে। আরে ঘুমোচ্ছে তো তুলি। ও মাই গড, তুই কি ওকে দিয়ে পটলকে জব্দ ডুইং নাকি? তাছাড়া আর কি, তুই তো আমার অস্ত্র। ও গিয়ে রেওয়াজে বসলেই না আমি পটলকে অন্য কাজে ব্যস্ত করে তুলতে পারব। তাহলেই তো আমার প্ল্যানটা সাকসেসফুল হবে মা। ওফ ও তুলি ওঠ না। আরে তুই অন্য কাজে ব্যস্ত করবি মানে? তুলি ওঠ তো। কি করবি? ওঠ মা, মা প্লিজ প্লিজ, কথা কথা সময় নষ্ট হচ্ছে। এই ওঠ। ও মাই গড, একটু ঘুমোতে দাও না প্লিজ। তুই ঘুমো, তুই শুধু পড়ে পড়ে ঘুমো, গান শেখা মাথায় উঠবে না। বেশ ঠিক আছে, তুই পড়ে পড়ে শুধু ঘুমো, ওইদিকে পটল সব গান শিখে নেবে। ওই ছেলেটা গানের ঘরে চলে গেছে? গেছেই তো। মা আমাকে ব্রেকফাস্ট দাও না, আমি গান শিখতে যাব। না এখন ব্রেকফাস্ট নয়, একটা দিন দেরি করে ব্রেকফাস্ট খেলে কিচ্ছু হয় না, আগে ওই ঘরে যেতাম। শোনো, ওই ঘরে গিয়ে কিন্তু বলবে তুমি ব্রেকফাস্ট করিয়ে এসেছো, ঠিক আছে? চলো। কেন রে, তাতে কি হবে? আমার কার্য সিদ্ধি হবে মা। কি রে, কি করছিস? মনে হচ্ছে তুই সাত সকালে চান করেছিস। বারে স্কুলে যাব, চান করব নে। বাহ বাহ, ভালো ভালো, খুব ভালো। তা তোর বোন কোথায়? তাকে তো দেখছি না। আসবে গো আসবে, আমিও তো এলাম। দেখলি তো, তুই একে যতই আদর কর, গান শেখার কোনো ইচ্ছেই ওর নেই, এটা সত্যি। গানের প্রতি এত অমনোযোগ, অথচ জোর করে গান শিখবে, এটা দেখলেই না হয় আমার মাথা গরম হয়ে যায়। দেখ তুই আসতে পারলি আর ও আসতে পারলো না। ও তো ছোট, আমি তা পারি, ও কি তা পারে বলো? দেখেছ বাবা, ও আমার নামে নালিশ করছে। এই যে এই যে দাদা, এই দেখুন আপনার ছাত্রী এসে গেছে। কোন সকাল থেকে উঠে খালি বায়না করছে, গান শিখবো গান শিখবো, গানের ঘরে যাব গানের ঘরে যাব। কি বলবো দাদা, ছোট বাবা শুধু বায়না করলে তো হলো না। হ্যাঁ ঘরটা তোর অচেনা নয়, চলে আসতেই পারত। এই তো পটল তো কখন থেকে এসে বসে আছে। হ্যাঁ জানি তো, আসলে দাদা দোষটা না আমার, এতক্ষণ ধরে গান শিখবে খালি পেটে, তাই একটু খাইয়ে আনলাম, ওই জন্য দেরি হয়ে গেল। বেশ ভালোই করেছো তুমি মা, আয় চল 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 চল, ভালো করে গান শিখবে। দেখো দোলে সবাই যেন তোমার জেঠুর নাম করে, বলে যে হ্যাঁ দেখো কেমন একে একে গাইয়ে তৈরি করছে তোমার জেঠু, যেমন সুজন কুমারকে গড়ে পিঠে বানিয়েছে তেমনি তার মেয়েকে। তোমার জেঠুর সম্মান এখন তোমার হাতে মা। হ্যাঁ হ্যাঁ, বলবে কো বলবে রানী, খুব ভালো গাইবে ও। আমি বলছি তোমায়। ও মা, পটল তুই বললি? পটল তুই যখন বললি তখন তুলি তো খুব ভালো গান গাইবে, তুই তো সরস্বতীর বরপুত্র তাই না? হ্যাঁ তুই ঠাকুরকে ডাক না, হ্যাঁ তুই ঠাকুরকে ডাক, তোর কথা ঠিক শুনবে। বাপরে, একেবারে আতিক্ষেতার ম্যাক্সিমাম। পটল ওই তানপুরাটা দাঁড়া, আমি আমি আনছি। তাই দেখ তানপুরা কি করে ধরতে হয় গে, দেখ দাঁড়া 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 দাঁড়া, ঠিক আছে নে। এই দেখ এই তিনটে আঙুল, হ্যাঁ এক দুই তিন, তিনটে আঙুলে বাজাতে তানপুরা ধরাবে,
তাও আবার পটল কি? ওটা ওর হাতে কেন দিচ্ছে? তুলির হাতে গিফট করতে বল বল। এই তো হয়েছে, হ্যাঁ চলো 1 2 2 3 4 আবার। দাদা হ্যাঁ কিছু বলবে ছোট বৌমা? একটা কথা বলবো দাদা, কিছু মনে করবেন না তো? মানে দোলের তো আর বেশি দিন বাকি নেই, ওদের যদি দোলের জন্য তৈরি করতেন তাহলে বেশি ভালো হতো না? মানে তারপরে তো অঢেল সময় আছে আপনার হাতে, না হাতে ধরে শেখানোর। হ্যাঁ এটা অবশ্য তুমি মন্দ বলনি ছোট বৌমা। ঠিক আছে আমি তাহলে হারমোনিয়াম বাজাচ্ছি, তুলি পটল আমার সঙ্গে গলা মেলাও চলো। দাদা কি ওরা দুজনে একসাথে গান গাইবে? হ্যাঁ এটা কি হয়েছে সত্যি দাদা? কি ব্যাপার, হাসছো কেন? ও দাদা আমি বরং একটা কাজ করি, আমি বাজারে গিয়ে ওদেরকে বলি পটল কুমার নায়ক বাজারে নয়, দোলের দিন আমাদের এই বাড়িতেই হবে। এখানে মানে কেন? আপনি যদি ওদেরকে মানে ওদের দুজনকে একসাথে গান শেখান দাদা, তাহলে তাহলে তো তুলি গানটা ভালো করে তুলতে পারবে না। না সে আমি যতই রাগারাগি করি দাদা, আমি তো নিজে জানি না, আমার তুলির থেকে পটল অনেক উঁচু দরের গায়ে। ওর তো গানের প্রতি একটা স্বাভাবিক ন্যাক আছে তাই না? হ্যাঁ ছোট বৌমা, পটল ঈশ্বর দত্ত, কিন্তু তুলিকে তো আমি গান শেখাবো, তুমি এসব কথা বলছো কেন? দাদা আমি তো সেই জন্যই বলছি, পটল আর তুলিকে আপনি যদি একসাথে গান শেখান, পটল তো টপাটপ তুলে ফেলবে, আর তুলি তুলি ওই একই গান গাইতে গেলে ঠিক সরস্বতী পুজোর দিনের মতন ঘটনা হবে, সবাই কানে হাত দিয়ে পালাবে। তার থেকে বলছিলাম কি দাদা, পটল দোলের দিন আমাদের বাড়িতেই গান গাক না। না না তা কেন, ওই বাড়িতে গান গাইবে। তা কি করে হয় রে পটল, তুলি কি আর তোর মতন ভালো গান গাইতে পারে বল? ওকে যদি ভালো করে গান গাইতে হয় তাহলে তো দিন রাত এক করে শিখতে হবে ওর জেঠুর কাছে তাই না? তাই শিখবে। শিখি রে, সারাদিন ওকে গান শেখালে তুই? ভালো বাবা তুমি আগে ওকেই গান শেখাও দোলের দিনের জন্য, আমি তো গান গেয়েই নেব পানি, আর দোলটা কেটে গেলে তুমি আমায় গান শিখিও। আরে হ্যাঁ তখন তো তুলি স্কুলও খুলে যাবে, তখন পটল অনেকটা সময় পাবে আপনার কাছ থেকে গান শেখার। তাই ভালো, আমি পাশে বসে শুনি গানটা। শুনবি? তাহলে শোন, শুনলেও কিন্তু অনেক উপকার হয়। হ্যাঁ রে পটল। আরে মুখটা কেমন শুকিয়ে গেছে, তুই কখন এসেছিস, সেই সকালবেলা কিছু খেয়েছিস? না তো, আমি তো সকালে কিছু খেতেই পাই না। ও আমার কিছু হবে না। শোনো আগে কি হতো না হতো আমি জানতে চাই না, কিন্তু এখন তুমি এই বাড়ির ছেলে, তুলির মতন তুমিও পেট ভরে খাবে। ও দাদা আপনি বলুন না পটলকে, আচ্ছা না খেয়ে কি কেউ কখনো স্কুলে আসে বলুন? স্কুল ছুটি হোক না তারপরে খাবো। না রে পটল তুই বরং কিছু খেয়ে আয়, কতক্ষণ লাগবে, এ তো যাবি আর আসবি, আয়। আচ্ছা ঠিক আছে, তুমি ওকে গান শেখাও, আমি যাবো আর আসবো। খুব ভালো ছেলে গো, ও তুলিকে খুব ভালোবাসে। চাই ভালোবাসে না গো, ওকে আমি সত্যি ভালোবাসি। সেটাই তো দুঃখের রে পটল, তুই যে তুলিকে এত ভালোবাসিস তুলি তো সেটা বোঝেই না রে, তুই যে এত বোন বোন করিস তুলি তো তোকে দেখলেই রেগে যায়। আমারও খারাপ লাগে জানো,
আমাকে তো মা বলতো ভালোবাসলেই ভালোবাসা পাওয়া যায়। ফুলিকে কত ভালোবাসতাম, ফুলিও আমাকে খুব ভালোবাসত। তাহলে তুলি কেন বাসে না গো? তুমি ওকে বোঝাবে গো, ও যাতে আমাকে একটুখানি ভালোবাসে। আমি না পটল, একমাত্র তুই পারিস তুলিকে বোঝাতে। আমি কি করে? তার জন্য আমি তোকে যা বলবো তাই তাই করতে হবে। বল, তুই তাতে রাজি আছিস? তাহলে তুলি আমার ভালোবাসবে? তাহলে আমি রাজি। বলো না কি কি করতে হবে। আকাশমায় ভরলো আলোয়, আকাশ আমি ভরবো গানে। আকাশ আমায় ভরলো আলোয়, আকাশ আমি ভরবো গানে। পটল কুমার গানওয়ালা, চলো 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 পাল্টায়।